বলেন তো সবচেয়ে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল, এটাই সবচেয়ে উত্তম আমল। ঈমান আমরা বিশ্বাসে মুখে, বাস্তবে নয়। আসলে বলা হয়েছে বাস্তবে ঈমান আনার নাম সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। কিলা সুম্মা মাদা, আল্লাহর নবী বলেন তো তারপরে সবচেয়ে ভালো আমল কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করা হচ্ছে দ্বিতীয় উত্তম আমল। কিলা সুম্মা মাদা, আল্লাহ রাসূল তারপরে সবচেয়ে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ। বুখারী মুসলিম অত্র বিবরণে বোঝা গেল যে হজ একটি উত্তম আমল। সিরিয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে 3 নম্বরে গিয়ে পেশ করলেন উত্তম আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা হচ্ছে কাফফারা, মধ্যের যা পাপ হয়। 2 মাস আগে, 6 মাস আগে উমরা করেছেন, আবার এখন করলেন, এই 2 উমরার মধ্যে যেই পাপ আছে সেই পাপ সম্পূর্ণ মিটে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে তিনি বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান জান্নাত, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই। যার হজ কবুল হয়েছে তার জন্য জান্নাত নির্ধারণ হয়েছে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওলাম ইরফুস ওলাম ইফসুক, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল, অশ্লীল কথা ও কর্মে, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না, রাজা কায়মিন ওয়ালাদা থম্মহু, তাহলে সে হজ করে ফিরে আসে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তবে কথার সাথে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম জড়িয়ে দেওয়া হয়েছে, দুটাই খুব কঠিন। নারী পুরুষ একসাথে হজ করে, ইমান টিকে রাখা যেমন কঠিন, আমলে বাস্তবায়ন করাও তেমন কঠিন, যার কারণেই লোকটি ফিরে আসে ওই দিনের মতো হয়ে যেদিন তার পিতা মাতা তাকে, তার মাতা তাকে জন্ম দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবেউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা একসাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হজ উমরা তোমরা একসাথে করো। ফাইনাহুমা ইয়ানফিয়ানে আল ফাকরা ওয়া যুনুবা, হজ এবং উমরা দুইটা কাজ করতে পারে, তা হচ্ছে মানুষের দারিদ্রতাকে দূর করতে পারে আর পাপকে দূর করতে পারে। হজ করলে টাকা কমে যাবে বা টাকা সংসার চলবে না, এই হিসাব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরার দুইটা ক্ষমতা আছে এই নেকির। তার একটি ক্ষমতা হচ্ছে হজ উমরা পালন করলে মানুষের দারিদ্রতা দূর হবে, 2, মানুষের পাপ মিটে যাবে। পাপ মিটে যাওয়ার কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালকিরে, কর্মকারের ভাটির মতো, কামা, যেমনভাবে কর্মকারের ভাটিতে লোহা দিলে লোহার মধ্যে যে মরিচা রয়েছে সেগুলো ঝরে যায়, কর্মকারের ভাটিতে হাঁপড়ের মুখের ওপরে লোহা দিলে, তামা দিলে ওর ময়লা চলে যায়, যেমন হজ উমরা করলে মানুষের পাপ চলে যায় তেমন। হজ উমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমারা ফি রামাদানা আয় উমরা তো ফি রামাদানা তা দিল হাজ্জাতান, রমজান মাসে যদি মানুষ উমরা করে তাহলে সে হজ পালনের নেকি পাবে। বুখারী মুসলিম।
রমজান মাসে ওমরা করা ভালো, অবশ্যই ওমরা ফরজ নয়, অবশ্যই প্রতি বছর ওমরা করতে যেতে হবে বিধানটি এমনও নয়। জরুরি কারণে কোনো কারণে মানুষ যেতে পারে, তবে ওই টাকা অসহায় ফকির মিসকিনকে দিলে তার চেয়ে বেশি নেকি হবে বলে পরিস্থিতি আলোচনায় বোঝা যায়। রমজান মাসে ওমরা পালন করলে হজের সমান নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।